বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন এই বইটি নিয়ে, এই বইটির একটি সাজেশন নিয়ে। তো এই বইটি তোমরা যারা মাস্টার্স প্রিলিমিনারিতে পড়ছো, অর্থাৎ যারা 3 বছরের বিবিএস কোর্স করেছো এবং যাদের আগামী বছর হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ার, তাদের জন্য এই বইটি রয়েছে। এবং তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তাদেরও কিন্তু এই বইটি রয়েছে, যদিও একটু দুটি অধ্যায় একটু আলাদা। তো আমি আজকের ক্লাসটি এবং আজকের সাজেশনটি মূলত যারা মাস্টার্স পরীক্ষা দিচ্ছ এবং যাদের সামনে মাস্টার্স পরীক্ষা এবং যারা এই যে অঙ্কগুলো খুবই ভয় পাও, তাদের জন্যই হচ্ছে আমার আজকের সাজেশন ক্লাসটি। কেন এই বইটি তোমাদের জন্য একটি নতুন বই। তোমরা 9-10 যে ম্যাথ করে এসেছো সেই ম্যাথগুলো এবং হচ্ছে হায়ার ম্যাথের কিছু ম্যাথ, সায়েন্সের কিছু ম্যাথ এখানে ইনক্লুড করা হয়েছে। তো তোমাদের বইতে প্রায় 10-11টি অধ্যায় রয়েছে, যেমন নাম্বার সিস্টেম, তারপরে সূচক ও লগারিদম, তারপরে রয়েছে আমাদের সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এই যে অধ্যায়গুলো রয়েছে, তারপর হচ্ছে অর্থের সময় মূল্য, তারপর তোমাদের রয়েছে হচ্ছে ধারার অধ্যায়টি রয়েছে, এই যে যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের, এই যে সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণ, সরল সমীকরণ, তারপর সেটের অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নির্বাচন করে, মাত্র 6-7টি অধ্যায় নির্বাচন করে প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র 10-12-15টি অঙ্ক আমি নির্বাচন করেছি। আশা করা যায় এই অঙ্কগুলো তোমরা যদি হাতে কলমে খাতায় প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, যে কোনোভাবে আমার ইউটিউব চ্যানেলে এই অঙ্কগুলো থেকে অনেকগুলো অঙ্কের সমাধান খুব ডিটেলসে করা আছে। তোমরা যারা আমার ক্লাসগুলো এখনও দেখোনি, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব প্লে লিস্ট থেকে বিজনেস ম্যাথ সার্চ দিয়ে, ওখানে তুমি প্রায় অনেকগুলো ক্লাস দেখতে পাবে, ওখান থেকে এগুলো সমাধানগুলো ভালো করে নেবে। তাছাড়া তোমাদের যদি কারো ব্যক্তিগত শিক্ষক থেকে থাকে, সিনিয়র কেউ থেকে থাকে, তাদের সাহায্য নিয়েও অঙ্কগুলো সমাধান করে নিতে পারবে। তো আমি আসো আজকের সাজেশন ক্লাসটিতে চলে যাচ্ছি। এবং যাওয়ার আগে আরেকটা কথা বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশন এবং ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে আমার চ্যানেলটি শেয়ার করে দিবে, যেন সবাই আমার ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। আর আজকের সাজেশনটি তোমরা যদি ভালো করে করো, আমি আবারও বলছি, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 80-90% অঙ্ক কমন পেয়ে যাবে। এবং এটি একটি সংক্ষিপ্ত সাজেশন, এখান থেকেও আমি আরও ছোটো ছোটো কিছু, হয়তো আমি একটি অঙ্ক থেকে 10টি অঙ্ক দিয়েছি বা 12টি অঙ্ক দিয়েছি, তার মধ্যে থেকে আরও 4-5টি অঙ্ক দাগিয়ে দিয়েছি, যেগুলো অবশ্যই করবে, সবগুলো তো করবেই, আর আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই করবে ইনশাল্লাহ। এগুলো যদি ভালো করে করো, আশা করা যায় তোমাদের এই যে সামনে যে পরীক্ষাটি রয়েছে এই পরীক্ষাগুলো খুবই ভালো হবে। তো আসো আমরা আজকের মূল ক্লাসে চলে যাচ্ছি, মূল সাজেশনগুলো আমরা দেখি। এবং তোমরা কিন্তু সাজেশনগুলো দেখে, আমি কিন্তু সংক্ষেপে সাজেশনগুলো দেখাবো, তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে রাখবে, কি করবে তোমরা স্ক্রিন ক্যাপচারগুলো রাখবে, দিয়ে ছবি আঁকের অঙ্কগুলো সেভ করে রাখবে, অথবা তোমরা খাতায় অঙ্কগুলো নোট করে রাখতে পারো, বই থেকে দাগিয়ে নিতে পারো, যে যেভাবে সম্ভব সেভাবে করে অঙ্কগুলো তোমরা সংগ্রহ করে রাখবে এবং এর সমাধানগুলো খাতায় নোট করে রাখবে, পরীক্ষার আগে দিয়ে অঙ্কগুলো সব প্র্যাকটিস করা যাবে, তাহলেই তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। কেন তোমাদের সবগুলো বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন কিন্তু এই বইটি, এবং এই বইটিতে বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করে থাকে, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হয়। তো আশা করা যায় আমার সাজেশনগুলো ফলো করে যদি বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের আর ফেল করতে হবে না, তোমাদের ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে না, তোমরা এক চান্সেই হচ্ছে পাশ তো করবেই, আশা করা যায় খুব ভালো একটি ফলাফল করবে। তা আসো আমরা আজকের মূল ক্লাসটিতে চলে যাচ্ছি। আমি প্রথমে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি নির্বাচন করেছি এবং গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নির্বাচন করেছি তা দেখাবো। আর তা দেখানোর আগে তোমাদেরকে আমি দেখাবো আজকে আমরা কোন অধ্যায়গুলো আমরা অবশ্যই করবো। আমাদের বইটির নাম হচ্ছে কি, ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন। আমাদের মাস্টার্স পিড়িতে এই বইটি রয়েছে, এটি অনার্স সেকেন্ড ইয়ারও রয়েছে, যারা অনার্স করে এসেছে, অনার্স করে এসেছো তারা এই বইটি সেকেন্ড ইয়ারে পেয়ে গেছো, যারা ডিগ্রি করে এসেছো তারা অনার্স পিড়িতে পেয়েছো। এখান থেকে আমরা যে অধ্যায়গুলো করবো, নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি, আমরা করবো ইন্ডেক্স অ্যান্ড লগারিদম, সূচক ও লগ, তারপর হচ্ছে আমরা করবো সেটার অধ্যায়টি, আমরা করবো লাইনিয়ার ইকুয়েশন অর্থাৎ তোমার সরল সমীকরণ, আরেকটা আরেকটা পার্ট হচ্ছে ইনইকুয়ালিটিস অর্থাৎ অসমতা, আমরা করবো দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা করবো প্রোগ্রেশন ধারার অঙ্কটি, এটি আমরা ক্লাস 9-10 পেয়ে এসেছি, করবো ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স অর্থের সময় মূল্য, মূলত যে টাইম ভ্যালু মানে একই অঙ্ক, আর এটার নাম হচ্ছে অর্থনৈতিক গণিত। তো যাই হোক, যারা এই অঙ্কগুলো ভালো করে করবে ইনশাল্লাহ আশা করা যায় এই কয়েকটি অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে 7টি অধ্যায় ভালো করে যদি তোমরা করো, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। আসো আমরা আজকের অঙ্কগুলো তাহলে দেখি, এই অধ্যায়গুলো থেকে কোন কোন অঙ্ক আমি তোমাদের জন্য নির্বাচন করেছি।
আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের প্রথম অধ্যায়টি নাম্বার সিস্টেম। এই অধ্যায় থেকে আমরা অঙ্কগুলো দেখব। আমরা এই অধ্যায় থেকে চার ধরনের অঙ্ক আসে। কত ধরনের? চার ধরনের দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেমের, চার ধরনের অঙ্ক। তো প্রথমে আমরা দেখব এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এখানে আমাদের চারটি অঙ্ক রয়েছে এবং আমার চ্যানেলে এই অঙ্কগুলো খুব ভালোভাবে সলিউশন করে দেওয়া হচ্ছে। তোমরা ইনশাল্লাহ এখান থেকে অঙ্ক করলেই কমন পেয়ে যাবে। নাম্বার দুই হচ্ছে বর্গমূল নির্ণয় করো। এখানে আমি মাত্র চারটি অঙ্ক দিয়েছি, এক দুই তিন চার, এই অঙ্কগুলো ভালো করে করবে। তিন হচ্ছে ঘনমূল নির্ণয় করো, এখানে চার পাঁচটি অঙ্ক আছে। চার হচ্ছে প্রমাণ করো যে রুট টু, রুট থ্রি, রুট ফাইভ অবনত সংখ্যা। প্রত্যেকটি অঙ্ক আমার চ্যানেলে খুব ভালো করে দেওয়া আছে। তো এবার আমরা চলে যাচ্ছি এরপরের অধ্যায়টি, সূচক ও লঘরিদম। সূচক ও লঘরিদম একটি বড় অধ্যায়, দুটি অধ্যায় এখানে একসাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক আছে। তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে অঙ্কগুলো তুলে নাও, যে দেখো অঙ্কগুলো। এই যে এখানে আমাদের প্রথম পৃষ্ঠ আছে, সাতটি অঙ্ক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন মনে করো তোমাদের এই যে এখানে আছে ছয় সাত, একটু বেশি গুরুত্বপূর্ণ, আমি মার্ক করে দিচ্ছি। ছয় সাতটা খুব ভালো করে করবে, সবগুলি গুরুত্বপূর্ণ, ছয় সাত অনেক বেশি, দুই তিনও খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে করবে। আর সামনের পরে আরও কিছু অঙ্ক দেখি। এরপর আমাদের যে সূচক ও লঘরিদম অধ্যায়টি রয়েছে, অধ্যায় অঙ্ক আট সরল, এটি খুব ভালো একটি অঙ্ক, এটি করবে। নয় নম্বর অঙ্কটি ভালো করে করবে, দশ নম্বর অঙ্কটি ভালো করে করবে। তারপরে হচ্ছে তোমাদের জন্য রয়েছে এগারো নম্বর অঙ্কটি খুব ভালো করে করবে। তারপরে হচ্ছে বারো নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি ভালো করে করবে। আমি কিন্তু গত দশ বছরে আসা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলোর অ্যানালিসিস করেই তোমাদেরকে অঙ্কগুলো দিয়েছি। তো এগুলো করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। তোমাদের সিলেবাস অনুযায়ী এই অঙ্কগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে আমরা চোদ্দো, পনেরো, ষোলো কোশ্চেন যদি একটু কঠিন হয় তাহলে চোদ্দো থেকে উনিশের মধ্যে অঙ্ক কমন পাবে। কোশ্চেন যদি একটু কঠিন কোশ্চেন আসে, আশা করছি অঙ্কগুলো তোমরা দেখতে পেয়েছো। এবার আমরা এরপরের অধ্যায়টি চলে যাচ্ছি। এরপরে আমরা দেখবো হচ্ছে সেট অধ্যায়টি। আমরা দুটি অধ্যায় দেখলাম, এখন দেখবো আমাদের সেটের অধ্যায়টি। এখানে আমাদের প্রথমে আছে প্রমাণ করো যে এস বি জন্য, মানে দুটি সেট এ ও বি এর জন্য প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আরেকটা হচ্ছে এটা, এটাকে আরেকবার সংক্ষেপে বলা হয় ডিমর্গানের সূত্রটি প্রমাণ করো। যদি বলে ডিমর্গানের সূত্রটি প্রমাণ করো, এটি তোমরা প্রমাণ করে দিবে। তারপরে হচ্ছে দুই নম্বর রয়েছে, আমরা নাইনটিনের যে ম্যাথগুলো করে এসেছি এগুলো হচ্ছে নাইনটিনের ম্যাথের নিয়ম দুই। আর তিন নম্বর থেকে হচ্ছে আমাদের কিছু থিওরির অঙ্কগুলো রয়েছে। এই প্রত্যেকটি অঙ্ক থেকে অনেকগুলো অঙ্কই আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো করে দেওয়া আছে, তোমরা অঙ্কগুলো ভালো করে করবে। এখানে তোমাদের তিন নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, তিন তোমাদের পাঁচ নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা করলে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। সবগুলো অঙ্কই খুব গুরুত্বপূর্ণ। তারপর তোমরা হচ্ছে এখানে আট নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এটি ভালো করে করবে। তারপর হচ্ছে তোমরা এখান থেকে সবগুলো অঙ্কই কিন্তু খুব ভালো করে করবে। অঙ্ক নয় দশ খুবই গুরুত্বপূর্ণ, দুঃখিত, নয় দশ খুব ভালো করে করবে। তিনটি রাশির অঙ্ক এখানে আছে। তারপর হচ্ছে আছে এগারো নম্বর অঙ্কটিতে, এই অধ্যায় থেকে আমরা মাত্র এগারোটি অঙ্ক নির্বাচন করেছি। এই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ আশা করো যে এখান থেকে তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে। আসো এবার আমরা পরবর্তী অধ্যায়টি দেখি। এখান থেকে আমরা এরপরে চলে যাবো হচ্ছে সরল সমীকরণ অধ্যায়ে। সেটি হচ্ছে সরলরেখা সরল সমীকরণ, যে লাইনার ইকুয়েশন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক আছে আমাদের অল্প কয়েকটি অঙ্ক মাত্র। দেখো এখান থেকে আমরা নির্বাচন করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তো সাত নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মাত্র দশটি অঙ্ক। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক রয়েছে হচ্ছে নয় দশ। নয় দশ থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, তোমরা একটু ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আশা করা যায় নয় দশ থেকে তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে। এরপরে দেখো এই যে এখানে যে অঙ্কগুলো আমরা আছে, আমরা প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি। এই যে তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে দিয়ে রাখো, এক থেকে আট এক পৃষ্ঠার মধ্যে আছে, এক থেকে আট দেখো আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা চলে যাব নয় দশ। তো ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি এরপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণ অধ্যায়টিতে। আমরা চলে যাব দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক আছে এক দুই, এক দুই একই রকম অঙ্ক, তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সূত্রের প্রমাণ। তারপর হচ্ছে চার পাঁচ ছয়, পাঁচ নম্বর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সাত আট, এখানে কিন্তু প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, নয় দশ এগারো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। এগুলো হচ্ছে এক থেকে দশ পর্যন্ত হচ্ছে একটা নিয়মের ম্যাথ। তো এক থেকে দশ হচ্ছে একই নিয়মের ম্যাথ, এগুলো ভালো করে করবে। আর এগারোর পর থেকে আমার অন্য নিয়মের ম্যাথ, এগুলো কিছু থিওরি ম্যাথ। এগারো থেকে আমরা দেখতে পাচ্ছি এগারো বারো একই রকম অঙ্ক, এগারো বারো থেকে যে কোনো একটা অঙ্ক থেকে পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। আমার ইউটিউব চ্যানেলে এই অঙ্ক দুটি দেওয়া আছে সমাধান করে, তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে তেরো চোদ্দো একই রকম অঙ্ক, তেরো চোদ্দো একই রকম অঙ্ক, তেরো চোদ্দো একই রকম অঙ্ক, খুব ভালো করে করবে এগুলো। কোশ্চেন যদি কঠিন হয়, মনে রাখবে কোশ্চেন যদি কঠিন হয় তাহলে তোমাদের এগারো থেকে এই যে সতেরো, এই যে অঙ্কগুলো আছে সাতটি অঙ্ক, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে।
হ্যাঁ, ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে? আর কোশ্চেন যদি সহজ হয়, তাহলে তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে থেকে। তো মিক্স করে আসার সম্ভাবনা রয়েছে। আসলে আমরা এর পরের অধ্যায়টি চলে যাচ্ছি, একটি সহজ অধ্যায়। আমরা ক্লাস 9-10-এ করেছি এনতম পদ, ধারার অধ্যায়টি খুব ছোট অধ্যায়। এটি হচ্ছে প্রোগ্রেশন বা প্রগমন, সমন্বন ধারা, গুণন্ত ধারার মেথগুলো। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে এই যে 1 নম্বর অঙ্কটি এক নিয়মের অঙ্ক, 2 নম্বর অঙ্কটা হচ্ছে আরেক নিয়মের। এটা হচ্ছে সহজ সূত্র, কিছু ম্যাথ আছে, এগুলো খুবই সহজ অঙ্ক, 9-10-এর বইয়ের হেল্প নিলে তোমরা করতে পারবে। তারপর 3 নম্বর অঙ্কটি হচ্ছে ক্লাস 9-এর অঙ্ক, 4 নম্বর অঙ্কটি নতুন অঙ্ক, এটা VBI, এটা লিখে রাখো। 4-5 থেকে অঙ্কের আসতে পারে খুব বেশি, 4 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 4 আমি এখানে 3 স্টার দিয়ে দিচ্ছি, 4 নম্বর অঙ্কটা সবগুলোই করবে, 4 হচ্ছে 3 স্টার তোমাদের জন্য। তারপরে হচ্ছে 7 নম্বর অঙ্কটি তোমাদের জন্য 3 স্টার, 7-8, এগুলো হচ্ছে 3 স্টার অঙ্ক, ভালো করে করবে। 4, 7, 8 সবগুলোই করবে কিন্তু অবশ্যই। তারপর আছে হচ্ছে আমাদের 10, 11, এগুলো একেবারে 3 স্টার অঙ্ক। এখানে এই অধ্যায় থেকে আমরা অল্প কয়েকটি অঙ্ক দেখলাম, আশা করি যে এই কয়েকটি অঙ্ক করলে তোমরা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে আসো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সাজেশনের শেষ অধ্যায়টি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে কি, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থনৈতিক গণিত। এগুলো মূলত হচ্ছে এখানে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নিয়ে কাজ করতে হয়। এখান থেকে আমরা যে অঙ্কগুলো খুব ভালো করে করব, এখান থেকে আমরা মাত্র 14টি অঙ্ক নির্বাচন করেছি। এখান থেকে আমরা করব হচ্ছে অঙ্ক নম্বর 2 খুব ভালো করে করব, সবগুলোই কিন্তু খুব ভালো করে করব, 2 খুব ভালো করে করব, 3 খুব ভালো করে করব, তারপর হচ্ছে আমরা 4 করব শেখার জন্য, অনেক ভালো একটি অঙ্ক, বেসিক অঙ্ক। 5 করব, অনেক ভালো অঙ্ক, VBI, 5 নম্বর অঙ্কটা 3 স্টার অঙ্ক, 5 পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। তারপরে আমরা করব হচ্ছে 5-এর পরে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর অঙ্কটি মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক, তবে 6 থেকে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 7, 5, 7 বেশি গুরুত্বপূর্ণ, 8 অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তারপর আমরা করতে চাচ্ছি এখান থেকে 9 নম্বর খুব গুরুত্বপূর্ণ, 10, কেন এখানে কি বই থেকে, বইতে প্রায় 100-200টা অঙ্ক আছে, সেখান থেকে মাত্র 10-15টি অঙ্ক তোমাদের জন্য নির্বাচন করেছি। তো এই যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তোমরা খুব ভালো করে করবে, আশা করা যায় এখান থেকে করলে তোমরা ইনশাল্লাহ পরীক্ষা কম পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অঙ্কগুলো এখান থেকে মাত্র 14টি অঙ্ক দিয়েছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই প্রত্যেকটি অঙ্ক আমার আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিজনেস ম্যাথের অঙ্কই সবচেয়ে বেশি। তো তোমরা এই যেই সাজেশনগুলো তোমাদেরকে আমি দিলাম, এই সবগুলো সাজেশন, এই সবগুলো অধ্যায় থেকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করা যায় এখান থেকেই তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব তো করবেই, এবং তোমার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি হচ্ছে শেয়ার করে দিবে, তারাও যেন সাবস্ক্রাইব করে, তারাও যেন অঙ্কগুলো দেখে সহায়তা নিতে পারে। আর আমি ম্যাক্সিমাম অঙ্কগুলোর, যে আজকে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে লাগিয়ে দিলাম, এই ম্যাক্সিমাম অঙ্কগুলোর লিঙ্ক আমি প্লেলিস্ট দিয়ে দিব নিচে। তোমার প্লেলিস্টে তোমরা ম্যাক্সিমাম ম্যাথগুলি পেয়ে যাবে, অনেকগুলো অধ্যায় হয়তো করা নেই, বাট বেশিরভাগ অঙ্কগুলি করা আছে। যেমন এই যে আমাদের এই সরল সমীকরণের কিছু কিছু অঙ্ক করা আছে, আমাদের সেটের কিছু অঙ্ক করা আছে, আমার ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দেওয়া আছে, আমাদের হচ্ছে লব সূচকের অঙ্কগুলো করে দেওয়া আছে, প্রথম অধ্যায়টি খুব ভালো করে দেওয়া আছে, এই যে লব সূচকের অঙ্কগুলো করে দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটি, সেখান থেকে অঙ্ক করে দেওয়া আছে। তো তোমরা এই অঙ্কগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, আর সবার পরীক্ষা যেন ভালো হয় সেই প্রত্যাশা রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।